বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, সিম্ফনি T6। এই ফোনের টাচ ডিসপ্লে ভাঙা ছিল। আমি প্রথমে ভাবছিলাম হয়তো টাচ ডিসপ্লে ভাঙা থাকার কারণে হ্যাং লোক, তারপর CM2-র মাধ্যমে আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাইতে তেমন কিছু একটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার। নতুন একটি ডিসপ্লে লাগানোর পরে অনেকবার ট্রাই করলাম, ফোনটি স্টার্ট হয়ে আবার রিস্টার্ট নেয়, মানে হ্যাং লোগো অবস্থা থেকে আবার পুনরায় রিস্টার্ট নেয়। তো অনেক আগের ফোন হওয়ায় আমি খুবই চিন্তিত ছিলাম যে আসলে এই ফোনের প্রবলেমটা কোথায়। তারপর অনেকক্ষণ অপেক্ষায় থেকেও যখন অন হচ্ছিল না, তখন আমি মাদারবোর্ডটি আলাদা করে নিই। মাদারবোর্ডটি দেখতে পারতেছেন একদম ফ্রেশ, আমি এই মাত্র টিন কভারটা করলাম, একটু ওয়াশ করে নেব প্রথম অবস্থায়। অনেক সময় হয় কি, ময়লা থাকার কারণে এই ধরনের হ্যাং লোগো আসতে পারে। ওয়াশ করার পরে হালকা হিট দিয়ে নিলাম সবগুলো আইসিতে, অনেক সময় হিট দিলেও ভালো হয়ে যায়। এই ফোনের এই ধরনের সমস্যা বিভিন্ন সেকশন থেকে হতে পারে। এটা হতে পারে EMC সমস্যা, হতে পারে CPU প্রবলেম, কারণ MTK 6582 অনেক আগের CPU। দেখেন এখন একটু হিট দেওয়ার পরে কী হয়েছে, আগে তো বুট করতো, এখন বুট করে না, DRAM ফেল। হ্যাঁ, আগে কিন্তু রিড ইনফো ডাউন ছিল। আচ্ছা যাক, তারপর আমি আইসিটি করলাম। আইসিটি খোলার পরে রিভলিং করে UEFI বক্সের মাধ্যমে আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই যখন করি, আইডেন্টিফাই করার সাথে সাথে আপনার পার্টিশন টেবিল, প্রোডাক্ট নেম সিম্ফনি, P6 সব ইস্যু করলো। বোঝার উপায় নেই যে এই ফোনের প্রবলেমটা আসলে কোথায়। তারপরে ন্যান টেস্ট এবং হেলথ টেস্ট দুটো পরীক্ষা করে দেখলাম, এখান থেকেও বোঝার কোনো উপায় নেই যে ফোনের প্রবলেমটা আসলে কোথায়। তা যাক, যেহেতু ন্যান টেস্ট এবং হেলথ রিপোর্ট ঠিকই আছে, তো EMC একটু রিসেট করতে হবে। ইউজার পার্ট থেকে ফ্যাক্টরি রিসেট করার মতো কোনো অপশন এখানে নাই। হ্যাঁ যাক, সমস্যা নাই। তো সন্দেহ দূর করতে হলে EMC ফ্যাক্টরি রিসেট দিয়ে, যদি ডাম্প ফাইল থাকে ডাম্প ফাইল ইউজ করতে হবে, আর ডাম্প ফাইল যদি না থাকে কনফিগারেশন সেটিং ঠিক করে ফার্মওয়্যার রাইট করে নিতে হবে। আচ্ছা যাক, EMC ভেক্টর রিসেট ডান, আবারও আইডেন্টিফাই। আমার কাছে ডাম্প ফাইল ব্যাকআপ নেওয়া আছে, আগে ডাম্প ফাইল ইউজ করতে পারি। আইসিটি পুনরায় মাদারবোর্ডে লাগিয়ে CM2-র মাধ্যমে ফ্লাশ করতেছি, দেখেন এখন বুট করতেছে, এখন প্রোডাক্ট নেম শু করছে। তখন যখন CM2 দিয়ে আইডেন্টিফাই করি তখন প্রোডাক্ট নেম শো করে না, এখন প্রোডাক্ট নেম শো করছে। দেখতে পারছেন এখন হ্যাং লোগ অবস্থায় নাকি স্টার্ট বলা মুশকিল। ও হ্যাঁ, অবশ্যই স্টার্টিং হচ্ছে, অ্যান্ড্রয়েড ইজ আপগ্রেডিং। ফোনটি চালু হয়ে গেছে, তার মানে EMC-তে প্রবলেম ছিল। জাস্ট EMC-টা ফ্যাক্টরি রিসেট করলাম, ফ্যাক্টরি রিসেট করে ডাম্প ফাইল দিয়ে CM2-র মাধ্যমে ফ্লাশ করে নিলাম। তো
এই ধরনের পুরনো ফোনগুলো আসলে আসলে চিন্তায় পড়ে যায় আসলে সমস্যাটা কোথায় থাকে কোথায় না, কারণ সিপিইউ ইএমএমসি সবই দুর্বল থাকে এই ফোনগুলোর। সেটআপ কমপ্লিট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।